প্রকাশ্যে বোরখা সরিয়ে টুইটারে ছবি দেয় গ্রেফতার এক সৌদি মহিলা। প্রকাশ্যে বোরখা খুলে রেখে সাধারণ পোশাকে ছবি তুলে টুইটারে ছবি পোস্ট করায় গ্রেফতার হলো এক সৌদি মহিলা। বিভিন্ন ওয়েবসাইটের সূত্রে খবর, ওই মহিলার নাম মালাক আল শাহেরি, তবে তার আসল পরিচয় এখনও পুলিশের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। ওই মহিলার অপরাধ, তিনি প্রকাশ্যে বোরখা খুলে রেখে সৌদি আরবের রাস্তায় দাঁড়িয়ে তার খোলামেলা পোশাকে একটি ছবি তুলে তার টুইটারে পোস্ট করেন। গত মাসের শেষের দিকে পোস্ট করা ওই ছবিকে ঘিরে টুইটারে তুমুল সমালোচনার ঝড় উঠে। এরপর এই মহিলাকে গ্রেফতার করা হয়। এ প্রসঙ্গে পুলিশের বক্তব্য, তারা শুধু তাদের দায়িত্ব পালন করেছে। তাদের সমাজে কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুন কেউ ভাঙলে তাকে উচিত শিক্ষা দেওয়া তাদের কর্তব্য। কারণ সৌদি আরবে মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখার নিয়ম রয়েছে, কিন্তু এই মহিলা সেই নিয়ম না মানাতেই এই বিপত্তি। সূত্রের খবর, 20 বছর বয়সী ওই তরুণী শুধুমাত্র খোলামেলা পোশাকে তার ছবি দিয়ে থেমে থাকেননি। তিনি অপরিচিত পুরুষের সঙ্গে সম্পর্কের বিভিন্ন সমীকরণ নিয়েও কথা বলেছেন। পুলিশের সূত্রে দাবি করা হয়েছে, ওই মহিলা ওই দেশের নিয়মকে লঙ্ঘন করেছেন, তাই তার বিরুদ্ধে আইন অনুগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সেখানকার সাধারণ মানুষের কাছে আর্জি রেখেছে, ইসলাম ধর্মে যা প্রচার করা হয় সেই নিয়ম অবশ্যই মেনে চলতে। উল্লেখ্য, সৌদি আরবে মহিলাদের ওপর বহু বিধিনিষেধ জারি করা আছে, সেখানে তারা একা চলতে পারে না, তাদের গাড়ি চালানোরও